2041 সালের মধ্যে 30,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য শ্রেডার। অপরদিকে ইউরোপের বাজারে দেশের তৈরি পোশাকের বাজার ধরে রাখতে হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে ক্রমান্বয়ে মোট জ্বালানির 30% নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটানোর তাগিদ আছে ক্রেতা দেশগুলোর তরফ থেকে। বর্তমানে দেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন হচ্ছে মাত্র 1,000 মেগাওয়াট, যা মোট ব্যবহৃত জ্বালানির মাত্র 5%। ভারতে প্রতি ইউনিট সৌর বিদ্যুতের গড় উৎপাদন খরচ 5 টাকা, বিপরীতে আওয়ামী সরকারের আমলে সৌর বিদ্যুতের গড় উৎপাদন খরচ দাঁড়ায় প্রতি ইউনিট প্রায় 15 থেকে 20 টাকা। বিনা দরপত্রে সরকার সমর্থক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কাজ দেয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে এই খাতে। এমন প্রেক্ষাপটে প্রতিযোগিতামূলক দরপত্রে শিগগিরই 40 সৌর বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। Hopefully by this week, if not by this week, by next week we'll be releasing about 40 renewable energy projects. These are grid connected renewable energy projects from 50 to what you call 1000 megawatt. Some 50 megawatt, some 100 megawatt, some 200 megawatt and some even up to the capacity of 1000 megawatts. জাতীয় গ্রিডে চাপ কমাতে 2018 সাল থেকে নেট মিটারিংয়ের আওতায় শিল্প কারখানা ও ভবনের ছাদে সোলার প্যানেল বসাতে বারবার তাগিদ দিয়ে আসছে বিদ্যুৎ বিভাগ। তবে বাস্তবায়নে আশানুরূপ অগ্রগতি নেই বললেই চলে। সোমবার বিকেএমইএ সদস্যদের নিয়ে ইটকলের রুফটপে সোলার বিষয়ে কর্মশালায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে আগ্রহের কথা জানান ব্যবসায়ীরা। তবে যন্ত্রাংশ আমদানিতে শুল্ক প্রত্যাহার চান তারা। ইনভার্টারে রয়েছে 37%, সেখানে সিডি আছে 10%, ভ্যাট আছে 15%, এআইটি আছে 5% এবং এটি আছে 5%, তো এই মিল এখানে আছে 35%। মাউন্টিং স্ট্রাকচার, এটার একটা আরেকটা কম্পোনেন্ট, সেই মাউন্টিং স্ট্রাকচারের উপর আছে 58.6% অ্যান্ড ডিসি কেবলসের উপর আছে 58.6%। অনুরোধ করব, দয়া করে আপনারা একটু উদ্যোগ নেন, এনবিআর এর সাথে বসেন, এইটাকে অন্তত এই এই বিষয়গুলি, এই সমস্ত রকমের যে ট্যারিফ, এই ট্যারিফগুলি প্রত্যাহার করে নেন, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির লোকজন এটাতে আরও এনকারেজ হবে। কর্মশালায় রুফটপে সোলার স্থাপনের সুবিধা তুলে ধরেন প্রকল্প বাস্তবায়নকারী ব্যবসায়ীরা। 2026 সাল নাগাদ 300 মেগাওয়াট রুফটপ সোলার প্রকল্পে অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইটকল। মাঝের মাহবুব, এখন ঢাকা।